শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। কবি নজরুল সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, সেই সাথে খ্রিস্টীয় নববর্ষ 2021-এর শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি তোমরা ভালো আছো। আমরা যথারীতি আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আজকে আমরা দশম অধ্যায়ের উপরে আলোচনা শুরু করব। তবে এই অধ্যায়টি অত্যন্ত ভাইটাল, খুবই গুরুত্বপূর্ণ, তো অধ্যায়টি তোমরা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে, এবং না বুঝতে পারলে যে টপিকগুলো তোমাদের বুঝতে সমস্যা হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, পরের ক্লাসে আমরা সেগুলোর উপরে বা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এই আজকে যে দশম অধ্যায়টি আমরা শুরু করব, এটি পদার্থবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, কারণ এই অধ্যায়টির উপরে আমরা ইলেকট্রনিক্স অর্থাৎ ডিজিটাল যে ইলেকট্রনিক্সের উপরে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এখান থেকে আমরা জানতে পারবো সেমিকন্ডাক্টর অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, তারপর পিএন জাংশন, তারপর রেক্টিফায়ার, ট্রানজিস্টার, লজিক গেট, তো এগুলো নিয়ে এই চ্যাপ্টারে বিশদ আলোচনা করা হয়েছে। এবং এই চ্যাপ্টারটি যেমন পদার্থবিজ্ঞানে তো অবশ্যই তোমরা যে তোমার এটা শুধু সায়েন্স না, যারা তোমরা আর্টস কমার্সের স্টুডেন্ট তাদের যাদের আইসিটি আছে তাদের জন্য এই চ্যাপ্টারটি খুব ইম্পর্টেন্ট, কারণ আইসিটিতেও এই চ্যাপ্টারে যে সমস্ত বিষয় আলোচনা করা হয়েছে আইসিটিতেও ঠিক সেম টপিকের উপরে আলোচনা করা হয়েছে আছে। তো তোমরা এটি তোমাদের পদার্থবিজ্ঞানেও কাজে লাগবে এবং আইসিটির ক্ষেত্রেও কি এই চ্যাপ্টারটি কাজে লাগবে। তো প্রথমে আমরা যে টপিকটির উপরে কথা বলব সেটি হলো ব্যান্ড তত্ত্ব। তো আমরা জানি পদার্থ মাত্রই কি, ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয় গঠিত, এগুলোকে বলে কি পরমাণু, কথাটা ক্লিয়ার। আর পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত কক্ষপথে আবর্তন করে, কথাটা ক্লিয়ার। এবং এই যে কক্ষপথগুলোতে ইলেকট্রন আবর্তন করে এই কক্ষপথগুলোর ব্যাসার্ধ, এই ব্যাসার্ধগুলো কি সুনির্দিষ্ট, কথাটা ক্লিয়ার। আর এই কক্ষপথে যে ইলেকট্রনগুলো আবর্তন করে সেই ইলেকট্রনগুলো একটি নির্দিষ্ট পরিমাণ, প্রত্যেকটি ইলেকট্রনেরই একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি আছে, আর এই শক্তির পরিমাণ ডিপেন্ড করে, নির্ভর করে ইলেকট্রনটি কোন কক্ষপথে অবস্থিত। ইলেকট্রনটি যদি প্রথম কক্ষপথে অবস্থিত হয় তাহলে তার শক্তি একরকমের হবে, ইলেকট্রনটি যদি দ্বিতীয় কক্ষপথে অবস্থিত হয় তার শক্তি আরেক রকমের হবে, এবং ইলেকট্রনটি যদি তৃতীয় চতুর্থ পঞ্চম এরকমের কক্ষপথে অবস্থিত হয় সেক্ষেত্রে তার শক্তি আর ভিন্ন রকমের হবে। অর্থাৎ ইলেকট্রনটি যত বড় কক্ষপথে অবস্থান করবে তার শক্তির পরিমাণটিও কি তত বেশি হবে, কথাটা ক্লিয়ার। আর ইলেকট্রনকে যদি আমরা তাপ আলো রূপে এরকমের তাপ বা আলো রূপে বা অন্য কোনো রূপে যদি আমরা কি করি বাহির থেকে শক্তি, একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি প্রদান করি, সেক্ষেত্রে ইলেকট্রনটি তার স্বাভাবিক যে কক্ষপথ, ধরো আমরা যদি প্রথম কক্ষপথের ইলেকট্রনের উপরে এই শক্তি প্রয়োগ করি তাহলে সে দ্বিতীয় কক্ষপথে যেতে পারবে, বা দ্বিতীয় কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে সেখানে যদি আমরা তাপ বা আলো রূপে শক্তি প্রদান করি সেক্ষেত্রে সে দ্বিতীয় কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথে চলে যাবে, আবার তৃতীয় কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকবে সেখানে যদি আমরা সেম আলো বা তাপ রূপে শক্তি প্রদান করি সে চতুর্থ কক্ষপথে চলে যাবে। আর এই যে প্রথম থেকে দ্বিতীয় কক্ষপথ বা দ্বিতীয় থেকে কক্ষপথে চলে গেল, এই প্রথম থেকে যখন সে দ্বিতীয় কক্ষপথে চলে গেল তখন এই অবস্থাটাকে আমরা বলবো ইলেকট্রনের উত্তেজিত অবস্থা বা এক্সাইটেড কন্ডিশন বলবো। তবে এই যে উত্তেজিত অবস্থাটা এটি স্থায়ী নয়, ইলেকট্রন যখন একটি কক্ষপথ থেকে উত্তেজিত হয়ে দ্বিতীয় কক্ষপথে চলে যাবে তখন সেখান থেকে সে আবার একটা সময় যে আমরা যে তাপ বা আলো রূপে যে শক্তি প্রদান করেছি সেই শক্তিটিকে সে কি করবে তাপ আলো বা অন্য কোনো বিকিরণ রূপে প্রদান করে হারিয়ে আবার তার যে স্বাভাবিক যে অবস্থাটি সেই অবস্থায়, অর্থাৎ যদি প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে যেয়ে থাকে তাহলে দ্বিতীয় কক্ষপথ থেকে কি করবে আবার প্রথম কক্ষপথে চলে আসবে, কথাটা ক্লিয়ার। আর এই যে কক্ষপথের আকার আর এর মান, অর্থাৎ এই কক্ষপথের মানটা এটা আমরা কোয়ান্টাম তত্ত্ব থেকে ফাইন্ড আউট করতে পারি, আর এটা যখন তোমার উচ্চতর লেভেলে যাবে তখন এই নিয়ে বিশদ আলোচনা আমরা ইনশাআল্লাহ করতে পারবো, কথাটা ক্লিয়ার। তো ব্যান্ড তত্ত্ব এটাই ব্যান্ড তত্ত্বের, আর প্রথম কক্ষপথের যে ইলেকট্রনগুলো থাকবে সেগুলো নিয়ে প্রথম কক্ষপথ হবে, আবার দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনগুলোকে নিয়ে দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথের ইলেকট্রনগুলোকে নিয়ে এভাবে তৃতীয় কক্ষপথ তৈরি হবে। আর আমরা এখন যে ডায়াগ্রামটা তোমরা দেখছো এটি একটি শক্তি স্তরের রৈখিক চিত্র। তো শক্তি স্তর রৈখিক চিত্র কাকে বলে, যদি এটাকে আমরা এভাবে ডিফাইন করি, পরমাণুতে ইলেকট্রনের বিভিন্ন কক্ষপথের সহিত সংশ্লিষ্ট, আবার বলছি
পরমাণুতে ইলেকট্রনের বিভিন্ন কক্ষপথের সাথে সংশ্লিষ্ট শক্তিকে সাধারণত একটি রৈখিক চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, আর এই রৈখিক চিত্রটাকেই বলা হয় শক্তি স্তর রৈখিক চিত্র। কথাটা ক্লিয়ার? আবার বলছি, শক্তি স্তর রৈখিক চিত্র কি এটা তোমাদের জ্ঞানমূলক 1 মার্কের জন্য আসতে পারে পরীক্ষা, লিখবা পরমাণুতে ইলেকট্রনের বিভিন্ন কক্ষপথের সাথে সংশ্লিষ্ট শক্তিকে সাধারণত একটি রৈখিক চিত্রের মাধ্যমে কি করা হয়, প্রকাশ করা হয়, আর এই রৈখিক চিত্রটাকে বলা হয় কি, শক্তি স্তর রৈখিক চিত্র। কথাটা ক্লিয়ার? আর প্রথম কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকবে বা আছে সেই ইলেকট্রনগুলোকে নিয়ে প্রথম শক্তি স্তর, আর দ্বিতীয় কক্ষপথে যে শক্তি ইলেকট্রনগুলো থাকবে তাদের শক্তিকে নিয়ে কি দ্বিতীয় শক্তি স্তর, এবং তৃতীয় কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকবে বা চতুর্থ পঞ্চম, এইভাবে আমরা যেভাবে চিন্তা করি এই মানে যে ইলেকট্রনগুলো থাকবে তাদের শক্তিকে নিয়ে, আর এটাকে আমরা বলবো তৃতীয় শক্তি স্তর। আর এই কক্ষপথগুলোর আকার যত বড় হবে ইলেকট্রনের শক্তির পরিমাণও তত বেশি হবে, এবং এই যে শক্তি স্তরটি যেটি আমরা বলছি সেটিও কি তত উচ্চ হবে। তো এখান থেকে আমরা আবার যদি আমরা এনার্জি ব্যান্ড অর্থাৎ শক্তি ব্যান্ড নিয়ে যদি কথা বলি, শক্তি ব্যান্ড কাকে বলে? তো আমরা একটু আগেই আলোচনা করলাম যে পরমাণুগুলো যে অনুমোদিত ইলেকট্রনগুলো যে কতগুলো অনুমোদিত কক্ষপথে আবর্তন করে, এই কক্ষপথে যে ইলেকট্রনগুলো অর্থাৎ বিভিন্ন পদার্থের পরমাণুতে একটা নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলো যে আবর্তন করে সেই সবগুলো ইলেকট্রনের কি শক্তি সমান নয়। কথাটা ক্লিয়ার? আবার বলছি, পদার্থের বিভিন্ন পরমাণুতে কিন্তু একই কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনগুলোর শক্তি সমান নয়, অর্থাৎ প্রথম কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে সেই সবগুলো ইলেকট্রনের শক্তি সমান নয়, আবার দ্বিতীয় কক্ষপথ থেকে কক্ষপথে যত ইলেকট্রন থাকবে তাদের সবগুলোর শক্তি সমান নয়, ইন দ্য সেম ওয়ে যতগুলো কক্ষপথ থাকবে অর্থাৎ একই কক্ষপথে আবর্তনরত সবগুলো ইলেকট্রনের শক্তি কি সমান নয়। তো একই কক্ষপথে অবস্থিত বা আবর্তনরত ইলেকট্রনগুলোর শক্তির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের মধ্যবর্তী পাল্লাকে শক্তি ব্যান্ড বলে। আবার বলছি, কোন পদার্থের একই পরমাণুর অর্থাৎ একই কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনগুলোর শক্তির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের মধ্যবর্তী পাল্লাকে শক্তি ব্যান্ড বলে। এটা যদি আমরা একটা এক্সাম্পল হিসেবে বলি যে প্রথম কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনগুলোর সর্বনিম্ন এবং সর্বোচ্চ মানের যে মধ্যবর্তী পাল্লা সেটি কি বলা হবে, কি শক্তি ব্যান্ড। কথাটা ক্লিয়ার? আর কঠিন পদার্থের বিভিন্ন রকমের শক্তি ব্যান্ড আছে, তার মধ্যে যে তিনটি খুব ইম্পর্টেন্ট শক্তি ব্যান্ড সেগুলো নিয়ে আমরা এখন পর্যায়ক্রমে আলোচনা করব। তো প্রথম কক্ষপথের ইলেকট্রনের শক্তি দ্বারা প্রথম শক্তি ব্যান্ড, অনুরূপ ভাবে দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের শক্তি দ্বারা দ্বিতীয় শক্তি ব্যান্ড, এবং ইন দ্য সেম ওয়ে আমরা তৃতীয় চতুর্থ পঞ্চম যেভাবেই হোক না কেন, অর্থাৎ প্রথম যে কক্ষপথ সেই কক্ষপথের ইলেকট্রনের শক্তি দ্বারা সৃষ্ট ব্যান্ডকে বলবো আমরা প্রথম শক্তি ব্যান্ড, অনুরূপভাবে দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের শক্তি দ্বারা সৃষ্ট ব্যান্ডকে বলবো তৃতীয় শক্তি ব্যান্ড। এটা যদি এখন পঞ্চম শক্তি ব্যান্ডকে আমরা বলতে চাই সেক্ষেত্রে বলবো পঞ্চম কক্ষপথের ইলেকট্রনের শক্তি দ্বারা সৃষ্ট ব্যান্ডকে বলবো আমরা পঞ্চম শক্তি ব্যান্ড। তো আগেই বলেছি যে কঠিন পদার্থে অনেকগুলো শক্তি ব্যান্ড আছে, এর মধ্যে যে তিনটি খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এর মধ্যে 1 নম্বরে হলো জোজন ব্যান্ড। জোজন ব্যান্ড 2 নম্বরে হলো পরিবহন ব্যান্ড। 3 নম্বরে যে ব্যান্ডটির আমরা কথা বলবো সেটি হলো নিষিদ্ধ ব্যান্ড।
তার মানে অনেকগুলো শক্তি ব্যান্ডের ভিতরে আমরা যে তিনটি শক্তি ব্যান্ডের উপর এখন কথা বলবো সেটি হলো প্রথমে যোজন ব্যান্ড, পরে পরিবহন ব্যান্ড এবং সর্বশেষ যে ব্যান্ডের উপরে আমরা কথা বলবো সেটি হলো নিষিদ্ধ শক্তি ব্যান্ড। এখন যোজন ব্যান্ড কাকে বলে? ধরো আমরা যদি একটা সোডিয়ামের পরমাণু চিন্তা করি, এর পারমাণবিক সংখ্যা আমরা জানি 11, ইলেকট্রনিক কনফিগারেশন হলো 1s2 2s2 2p6 এবং সর্বশেষ যেটি সেটি হলো 3s1। তাই কোন পরমাণু আউটার মোস্ট অরবিটে যে ইলেকট্রন থাকে সেটাকে বলা হয় যোজন ইলেকট্রন। আবার বলছি, কোন পরমাণু সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনটি থাকে, যে ইলেকট্রন থাকে সেটিকে বলা হয় যোজন ইলেকট্রন। আর এই যোজন ইলেকট্রনের শক্তির পাল্লা বা ব্যান্ডকে বলা হয় যোজন ব্যান্ড। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে কি হলো, এই যে 3s1 অর্থাৎ এখানে যে ইলেকট্রনটি আছে এটি হলো কি, যোজন ইলেকট্রন। তো এরকমের যোজন ইলেকট্রনগুলোর শক্তির পাল্লা কে বলা হয় যোজন ব্যান্ড। কথাটা ক্লিয়ার? তা আবার বলছি যে যোজন ব্যান্ড কাকে বলে, পরমাণুর সর্বশেষ কক্ষপথে অবস্থিত ইলেকট্রনকে বলা হয় যোজন ইলেকট্রন, এবং যোজন ইলেকট্রনগুলোর শক্তির পাল্লা বা রেঞ্জ কে বলা হয় যোজন ব্যান্ড। কথাটা ক্লিয়ার? আর এই যোজন ব্যান্ড আংশিক বা মানে পূর্ণ একদম সম্পূর্ণ বা আংশিক পূর্ণ থাকতে পারে। আর এর পরিবহন ব্যান্ড সাধারণত কি, এটা ফাঁকা থাকতে পারে। তো এটা আমরা যদি একটু দেখি, আমরা যদি নিয়নের কথা চিন্তা করি তাহলে কি হবে, 1s2 2s2 2p6। তো এখন দেখো 10, যেহেতু নিয়নের পারমাণবিক সংখ্যা কত 10, তাই দেখো 1s2 2s2 2p6 এর যে বহিঃস্তর, দেখো 2s2 2p6 এখানে 8টি ইলেকট্রন দ্বারা কি পূর্ণ আছে। তার মানে কি, এখানে আমরা বলবো যে কি এই যোজন ব্যান্ড কি পূর্ণ আছে। তার মানে দেখা যায় যেগুলো ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে কি হবে, এর যোজন ব্যান্ড পূর্ণ থাকবে। যেহেতু নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে যোজন ব্যান্ড পূর্ণ থাকে, সুতরাং নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে সাধারণ তাপমাত্রায় কি, এরা কোনো ইলেকট্রন গ্রহণ করে না বা ছেড়েও দেয় না। আর আর এখানে সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখলাম যে কি, এটা 1s2 2s2 2p6 3s1, আমরা জানি 3s 3s দুটো ইলেকট্রন থাকতে পারবে, তার মানে এটা কি আংশিক পূর্ণ আছে। কথাটা কি, অর্ধপূর্ণ আছে, তার মানে যোজন ব্যান্ড পূর্ণ বা কি আংশিক পূর্ণ থাকতে পারে। তবে হিলিয়াম মানে এটা কি বলবো আমরা, নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাসের ক্ষেত্রে যোজন ব্যান্ড ইলেকট্রন দ্বারা কি থাকবে, পূর্ণ থাকবে। কথাটা ক্লিয়ার? এরপরে আমরা যে টপিকটির উপরে কথা বলবো সেটি হলো পরিবহন ব্যান্ড। তো 2 নম্বরে আমাদের টপিক হলো পরিবহন ব্যান্ড, পরিবহন ব্যান্ড। তো একটু আমরা একটু পূর্বে আমরা দেখলাম যে কোন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনটি অবস্থিত তাকে বলা হয় কি, যোজন ইলেকট্রন। আর এই যোজন ইলেকট্রন গুলো তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে বলে এদেরকে বলা হয় পরিবহন ইলেকট্রন। আর এই পরিবহন ইলেকট্রন গুলোর পাল্লা বা রেঞ্জ কে বলা হয় পরিবহন ব্যান্ড। আবার বলছি, পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের যে যোজন ইলেকট্রন গুলো আছে সেই যোজন ইলেকট্রন গুলো কি করে, তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। আর এই যে এগুলো যেহেতু এই যোজন ইলেকট্রন গুলো যেহেতু তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে সেজন্য তখন এগুলোকে বলা হয় পরিবহন ইলেকট্রন। আর এই পরিবহন ইলেকট্রন গুলো আর শক্তির পাল্লা বা রেঞ্জ কে পরিবহন ব্যান্ড বলে। কথাটা ক্লিয়ার? আর এই পরিবহন ব্যান্ড পূর্ণ বা আংশিক পূর্ণ বা কি খালি থাকতে পারে। কথাটা ক্লিয়ার? আর পরিবহন ব্যান্ডে যে ইলেকট্রন গুলো থাকবে এইগুলো সবই কি মুক্ত ইলেকট্রন। পরিবহন ব্যান্ডের সকল ইলেকট্রনই মুক্ত ইলেকট্রন। এরপরে আমরা যে টপিকটির উপরে কথা বলছি সেটি হলো নিষিদ্ধ শক্তি ব্যান্ড। নিষিদ্ধ শক্তি ব্যান্ড, নিষিদ্ধ ব্যান্ড বা নিষিদ্ধ শক্তি ব্যান্ড একই কথা হবে। আমরা একটু আগে প্রথমে যে শক্তি স্তর রৈখিক চিত্রটি দেখলাম, এই শক্তি স্তর রৈখিক চিত্রে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যবর্তী যে জায়গাটি, মধ্যবর্তী যে শক্তির পাল্লাটি সেটিকে আমরা বলবো
কি নিষিদ্ধ সত্যি ব্যাটা? আমরা যদি একটা ফিগারের সাহায্যে দেখি, যোজন ব্যান্ড এটি, আর এটি হলো পরিবহন ব্যান্ড। পরিবহন ব্যান্ড, তো যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড এর মাঝখানে যে অংশটি দেখতে পাচ্ছ তোমরা, এটি বলা হবে নিষিদ্ধ ব্যান্ড। তার মানে আমরা কি বলছি, শক্তি স্তর রৈখিক চিত্রে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যবর্তী শক্তির পাল্লাকে যোজন ব্যান্ড নিষিদ্ধ ব্যান্ড বলে। আবার বলছি, শক্তি স্তর রৈখিক চিত্রে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যবর্তী শক্তির পাল্লাকে নিষিদ্ধ ব্যান্ড বলে। কথাটা ক্লিয়ার? আর এই নিষিদ্ধ যে ব্যান্ড বা নিষিদ্ধ যে শক্তি এই অঞ্চলটি আছে, এখানে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। কথাটা ক্লিয়ার? আর এই নিষিদ্ধ শক্তি ব্যান্ড অঞ্চলের আকার যত বড় হবে, ইলেকট্রন গুলো তত শক্তিশালী ভাবে যোজন ব্যান্ডের সাথে কি আবদ্ধ থাকবে, এবং তখন ইলেকট্রনকে কি এই যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে নিতে তত বেশি শক্তি প্রয়োগ করতে হবে। কথাটা ক্লিয়ার? আর এই নিষিদ্ধ ব্যান্ড অঞ্চলের আকার বেশি, যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে ইলেকট্রনকে নিতে তত বেশি শক্তি প্রয়োগ করতে হবে। এখন আমরা এতক্ষণ ব্যান্ড তত্ত্ব, তারপরে এনার্জি ব্যান্ড এগুলো নিয়ে কথা বললাম। এখন আমরা দেখব যে ব্যান্ড তত্ত্বের আলোকে কিভাবে আমরা কন্ডাক্টর, ইনসুলেটর এন্ড সেমিকন্ডাক্টর কে ব্যাখ্যা করতে পারি। তড়িৎ পরিবাহিতা ধর্মের উপর ভিত্তি করে বা বিদ্যুৎ পরিবাহিতা ধর্মের উপর ভিত্তি করে কঠিন পদার্থকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এক নম্বর হলো ইনসুলেটর বা অপরিবাহী, দুই নম্বরে হলো কন্ডাক্টর বা পরিবাহী, এবং তিন নম্বরে হলো সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। তো আবার বলছি, এটা কোন ধর্মের উপরে, অর্থাৎ তড়িৎ পরিবাহিতা, তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে কঠিন পদার্থকে তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। এক নম্বরে আমরা বলছি অপরিবাহী, এটাকে ইংলিশে ইনসুলেটর বলে। দুই নম্বরে বলেছি পরিবাহী, একে কন্ডাক্টর বলা হয়। এবং তিন নম্বরে আমরা বলেছি অর্ধ পরিবাহী বা সেমি কন্ডাক্টর। কথাটা ক্লিয়ার? এখন প্রথমে যদি আমরা অপরিবাহী নিয়ে কথা বলি, তাহলে কি হয় দেখো, অপরিবাহী ইংলিশে বলা হয় ইনসুলেটর। কথাটা ক্লিয়ার? এখন অপরিবাহী কাকে বলে? যে সকল পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ সহজে প্রবাহিত হতে পারে না, সেই সকল পদার্থকে অপরিবাহী বলে। আবার বলছি, যে সকল পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ বা তড়িৎ, তোমরা যেটা বলো সেটাই রাইট, যে সকল পদার্থের ভিতর দিয়ে তড়িৎ সহজে প্রবাহিত হতে পারে না, বা যে সকল পদার্থের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ চলে না, সেই সকল পদার্থকে অপরিবাহী বলে। কথাটা ক্লিয়ার? এর এক্সাম্পল হতে পারে, যেমন কাঁচ, তোমরা চিনো কাঁচ, কাঠ, রাবার, প্লাস্টিক, এগুলো সবই কি ইনসুলেটর বা অপরিবাহী, কারণ এর ভিতর দিয়ে কি তড়িৎ প্রবাহিত হয় না, সাধারণ তাপমাত্রায় হয় না। কিন্তু কেন, সেটি আমরা ব্যান্ড তত্ত্বের সাহায্যে কি করতে পারি, আলোচনা করতে পারি। তো আমরা যদি একটা শক্তি স্তর রৈখিক চিত্র আঁকি, খেয়াল করো, এটি হলো যোজন ব্যান্ড,
এটি হলো পরিবহন ব্যান্ড, আর এই মাঝখানে যে অঞ্চলটি আছে এটি হলো আমরা জানি কি নিষিদ্ধ ব্যান্ড, নিষিদ্ধ ব্যান্ড। কথাটা ক্লিয়ার? এটি হলো কি শক্তি ব্যান্ড। তো এই শক্তি ব্যান্ড যে রৈখিক স্থিতি, এখানে দেখা যায় যে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড, আর এর মাঝখানে কি আছে নিষিদ্ধ ব্যান্ড। অপরিবাহীর ক্ষেত্রে এই নিষিদ্ধ মানের, নিষিদ্ধ ব্যান্ডের রেঞ্জ হলো 6 to 15 ইলেকট্রো ভোল্ট ইভি। কথাটা ক্লিয়ার? ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ অপরিবাহীর ক্ষেত্রে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মাঝখানে এই যে নিষিদ্ধ ব্যান্ড, সেই নিষিদ্ধ ব্যান্ডের আকার অনেক বড়, অর্থাৎ 6 to 15 ইলেকট্রন ভোল্ট। সেজন্য কি হয় যে যোজন ব্যান্ড থেকে ইলেকট্রন গুলো সাধারণ তাপমাত্রায় পরিবহন ব্যান্ডে যেতে পারে না, কারণ যখন সাধারণ তাপমাত্রায় এখানে আমরা পটেনশিয়াল ডিফারেন্স বা তড়িৎ বিভব প্রয়োগ করব, সে যদি সাধারণ তাপমাত্রায় এখানে আমরা কি করি এই পরিবাহীর দুই প্রান্তে তড়িৎ বিভব প্রয়োগ করি, সেক্ষেত্রে ইলেকট্রন গুলো যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে যাওয়ার জন্য যে শক্তির প্রয়োজন সেই শক্তিটি ইলেকট্রন গুলো কি করতে পারে না, সংগ্রহ করতে পারে না। আর সেজন্যই সাধারণ তাপমাত্রায় অপরিবাহীর ক্ষেত্রে কি হয় যোজন ব্যান্ড থেকে ইলেকট্রন গুলো পরিবহন ব্যান্ডে যেতে পারে না। তার অর্থ হলো সাধারণ তাপমাত্রায় অপরিবাহীর ভিতর দিয়ে কি তড়িৎ প্রবাহিত হয় না। তাহলে আমরা বলতে পারবো যে অপরিবাহীর ক্ষেত্রে যেহেতু যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ড ইলেকট্রন যায় না, তার মানে অপরিবাহীর ক্ষেত্রে কি পরিবহন ব্যান্ডটি কি ফাঁকা থাকবে এবং এই যোজন ব্যান্ড আংশিক বা আংশিক পূর্ণ থাকতে পারে, পূর্ণ বা আংশিক পূর্ণ থাকতে পারে, কিন্তু অপরিবাহীর ক্ষেত্রে কি হবে যোজন ব্যান্ড পরিবহন ব্যান্ড ফাঁকা থাকবে বা খালি থাকবে। তাহলে সংক্ষেপ আমরা বলতে পারি যে অপরিবাহী কাকে বলে, যে সকল পদার্থের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ চলে না সেই সকল পদার্থকে অপরিবাহী বলে, আর অপরিবাহীর ভিতর দিয়ে সাধারণ তাপমাত্রায় বা কক্ষ তাপমাত্রা কি হবে না তড়িৎ প্রবাহিত হয় না, কারণ কি এর যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মাঝখানে যে নিষিদ্ধ ব্যান্ড আছে এই নিষিদ্ধ ব্যান্ডের আকার কি অনেক বড়, অর্থাৎ 6 to 15 ইলেকট্রন ভোল্ট। আবার আর এখানে বলতে পারবো আমরা যে পরিবহন ব্যান্ড অপরিবাহীর ক্ষেত্রে পরিবহন ব্যান্ড ফাঁকা থাকবে বা অপূর্ণ থাকবে বা শূন্য থাকবে, আর যোজন ব্যান্ড কি আংশিক বা সম্পূর্ণ কি পূর্ণ থাকবে। আর এর উদাহরণ হিসেবে আমরা বলছি তোমরা এগুলো ন্যাচারালি আমরা দেখতে পারি, যেমন কাঠ। হ্যাঁ, কাউকে যদি ইলেকট্রিসিটি শক করে আমরা দেখি তাকে কাঠ দিয়ে তাকে কি আমরা এই কি বলে এই শক অবস্থা থেকে আমরা তাকে বের করে আনতে পারি। তার মানে কাঠ, কাঁচ, রাবার, প্লাস্টিক এই জাতীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো অপরিবাহী হিসাবে আমরা বিবেচনা করতে পারি। এরপরে যে টপিকটির উপর আমরা কথা বলব সেটি হলো পরিবাহী। পরিবাহী কাকে বলে? পরিবাহী ইংলিশে কন্ডাক্টর বলে। পরিবাহী একদমই সহজ কথা, যে সকল পদার্থের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে বা যে সকল পদার্থের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ চলে সেই সকল পদার্থকে বলা হয় পরিবাহী বা কন্ডাক্টর। কথাটা ক্লিয়ার? আর এর এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো মেটাল সাবস্ট্যান্সই অলমোস্ট পরিবাহী, এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে, যেমন তামা, রূপা, অ্যালুমিনিয়াম, এগুলো সবই কি গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, এগুলো তড়িৎ প্রবাহের কি ভালো পরিবাহী, এগুলো অর্থাৎ এগুলো তড়িৎ সুপরিবাহী। কথাটা ক্লিয়ার? এখন আমরা দেখেছিলাম যে অপরিবাহীর ক্ষেত্রে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মাঝখানে কি এখানে নিষিদ্ধ যে ব্যান্ড সেখানে কি সেখানে নিষিদ্ধ ব্যান্ডের আকার অনেক বড়, কিন্তু পরিবাহীর ক্ষেত্রে কি হবে যে এখানে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মাঝখানে শক্তির তো কোনো ব্যবধান থাকবেই না, অর্থাৎ এখানে নিষিদ্ধ শক্তি ব্যান্ডের কোনো কি অস্তিত্বই থাকবে না। প্লাস অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ড একটি আরেকটার উপরে কি করে ওভারল্যাপ করে। কথাটা ক্লিয়ার? যদি একটা আমরা চিত্রের সাহায্যে দেখি, খেয়াল করো
যোজন ব্যান্ড, আর এটি হলো পরিবহন ব্যান্ড। কথাটা ক্লিয়ার? কিন্তু পরিবাহীর ক্ষেত্রে কি হবে? পরিবাহীর ক্ষেত্রে কি হবে, এই যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড একটি আরেকটির উপরে কি করবে? ওভারল্যাপ করবে, একটা আরেকটির উপরে উপরিপাতিত হবে। খেয়াল করো, অর্থাৎ একটি আরেকটির উপরে ওভারল্যাপ করবে, একটি আরেকটির উপরে গিয়ে পড়বে। কথাটা কি দেখ? তো তাহলে এটি, এটাকে আমরা বলবো, এই পুরোটা হলো তখন কি? পরিবহন ব্যান্ড। আর এখান থেকে যদি আমরা এটা চিন্তা করি, তাহলে এটিকে আমরা বলবো যোজন ব্যান্ড। কথাটা ক্লিয়ার? আর এদিকে তো আমরা আগে, এখানে আমরা কি, এটা হলো শক্তি ব্যান্ড। তাহলে ক্লিয়ার? আমরা এখানে কি দেখলাম? তাহলে এখানে পরিবাহীর ক্ষেত্রে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মাঝখানে কি কোনো শক্তি ব্যবধান থাকবে না। উপরে তো দেখা যায় যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড একটি আরেকটির উপরে কি করবে? ওভারল্যাপ করবে। কথাটা ক্লিয়ার? আর এই যে পরিবহন ব্যান্ডের যে ইলেকট্রন, এগুলো সবই কি? মুক্ত ইলেকট্রন। আর তার মানে এখন এইখান থেকে আবার আমরা এখানে আরেকটু বলা যাবে, কোন পদার্থের ক্ষেত্রে যদি পরিবহন ব্যান্ডটি ফাঁকা থাকে তখন সেটিকে বলা হয় একটু আগে আমরা দেখেছিলাম অপরিবাহী বা ইনসুলেটর। কথাটা ক্লিয়ার? তো তাহলে পরিবাহী, এখন এটার যদি আমরা একটু আরেকটু সংক্ষেপে বলি, তাহলে বলবো যে সকল পদার্থের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ চলে না সেই সকল পদার্থকে বলা হয়, আর তড়িৎ প্রবাহ চলে সেই সকল পদার্থকে বলা হয় পরিবাহী। আর পরিবাহী উদাহরণে আমরা বলেছিলাম অলমোস্ট অল কাইন্ডস অফ মেটালিক সাবস্ট্যান্স, ধাতব যে পদার্থগুলো রয়েছে তামা রূপা সোনা এগুলো, অ্যালুমিনিয়াম। আর এরপরে বলেছিলাম যে পরিবহন ব্যান্ডের সকল ইলেকট্রনই কি? মুক্ত ইলেকট্রন। আর পরিবাহীর ক্ষেত্রে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মাঝখানে শক্তির কোনো পার্থক্য, তারতম্য তো পার্থক্য তো থাকেই না, বরং যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড কি করে? একটি আরেকটির উপরে ওভারল্যাপ করে বা উপরিপাতিত হয়। আর এই কারণে যেহেতু একটি আরেকটির উপরে কি করে? ওভারল্যাপ করে, উপরিপাতিত হয়, এর মাঝখানে কি কোনো শক্তি পার্থক্য তারতম্য থাকে না, সুতরাং এই পরিবাহীর ক্ষেত্রে যদি আমরা পরিবেশ দুই প্রান্তে সামান্য বিভব পার্থক্য প্রয়োগ করি, সেক্ষেত্রেই দেখা যায় যে বিভব পার্থক্য প্রয়োগ করলেই দেখা যাবে যে যে পরিবহন ব্যান্ডে যে মুক্ত ইলেকট্রন গুলো আছে সেই মুক্ত ইলেকট্রন গুলো কি করে? তড়িৎ প্রবাহের সৃষ্টি করে বা তড়িৎ পরিবহন শুরু করে। এখন আমরা যে ব্যান্ডটির উপরে কথা বলবো সেটি হলো যে টপিকটির উপরে কথা বলবো সেটি হলো অর্ধ পরিবাহী বা সেমি কন্ডাক্টর। অর্ধ পরিবাহী বা সেমি কন্ডাক্টর, অর্ধ পরিবাহী, আর ইংলিশে এটাকে আমরা বলি সেমি কন্ডাক্টর। সেমি কন্ডাক্টর কাকে বলে? সেমি কন্ডাক্টর, অর্ধ পরিবাহী। তার মানে এটা একদম, যদি আমরা একটু খেয়াল করি, অর্ধ পরিবাহী মানে তড়িৎ পরিবহন ক্ষমতা কি পুরোপুরি নেই, অর্ধেক। তার মানে আমরা বলবো যে সকল পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহী এবং অপরিবাহী এর মাঝামাঝি, সেই সকল পদার্থকে বলা হয় কি? অর্ধ পরিবাহী। কথাটা ক্লিয়ার? আবার বলছি, যে সকল পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহী এবং অপরিবাহী মাঝামাঝি, সেই সকল পদার্থকে বলা হয় অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর। আর এর এক্সাম্পল হলো পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ের যে মৌলগুলো রয়েছে, আমরা জানি সিলিকন, জার্মেনিয়াম, হ্যাঁ, স্ট্রনশিয়াম মানে টিন, এগুলো সবই কি? বিশুদ্ধ অর্ধ পরিবাহী। কথাটা ক্লিয়ার? তার মানে সিলিকন, জার্মেনিয়াম, টিন। আর অর্ধ পরিবাহী এর আপেক্ষিক রোধ 10^-4 ওহম মিটার। কথাটা ক্লিয়ার? অর্ধ পরিবাহীর আপেক্ষিক রোধ কত? 10^-4 ওহম
মিটার। তো এই আপেক্ষিক রোধ বা রোধ এগুলো নিয়ে আমরা তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ে আলোচনা আছে, সেখানে আমরা বলবো। তবে একটু বলি যে রোধ কি। রোধ হলো পদার্থের একটি সাধারণ ধর্ম, যে ধর্মের কারণে পদার্থের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বিঘ্নিত হয় বা তড়িৎ প্রবাহ চলার সময় কি বাধাগ্রস্ত হয়, বাধা পায়। তাহলে একদম সংক্ষেপে বলা যাবে, যে ধর্মের কারণে কোনো পরিবাহীর ভিতর দিয়ে বা কোনো পদার্থের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বিঘ্নিত হয় তাকে ওই পরিবাহী রোধ বলে। তার মানে রোধ কি করে, তড়িৎ প্রবাহে বাধা সৃষ্টি করে। হ্যাঁ, তার মানে যে পদার্থের রোধ যত বেশি ওই পদার্থের ভিতর দিয়ে তত কম তড়িৎ প্রবাহিত হবে। আর এটাকে আমরা ওহমিক আপেক্ষিক রোধ বলছি। আপেক্ষিক রোধ তাহলে কাকে বলে, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহী কি বলা হয়, নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহী রোধকে ওই পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ বলে। এটাকে যদি আমরা একটু অন্যভাবে দেখি, খেয়াল করো, ধরো এটি একটি পরিবাহী বা তার, এর দৈর্ঘ্য যদি হয় কি 1 মিটার, আর এর ক্ষেত্রফল যদি কি হয় 1 বর্গমিটার, মানে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি কি হয় 1 বর্গমিটার, তাহলে এই যে পরিবাহী তারটি আমরা বিবেচনা করেছি, এই যে পরিবাহী তারটি যে উপাদান দ্বারা তৈরি, তার আপেক্ষিক রোধ হবে কি 1 ওহম মিটার, বা 1 আপেক্ষিক রোধের একক হইল কি ওহম মিটার। তাহলে এখান থেকে ডেফিনেশনটা আবার বলছি, নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহী রোধকে ওই পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ বলে। তার মানে দুইটা জিনিস আমরা এখানে শিখে ফেললাম, একটি হলো রোধ, রোধ হলো পদার্থের একটি সাধারণ ধর্ম যার জন্য ওই পদার্থের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বিঘ্নিত হয়, আর আপেক্ষিক রোধ হলো নির্দিষ্ট তাপমাত্রায়, মনে রাখতে হবে একটা ফিক্সড টেম্পারেচারে নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহী রোধকে ওই পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ বলে। তার অর্থ হলো পরিবাহীটির দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি 1 বর্গমিটার হয়, তাহলে ওই পরিবাহীটি যে উপাদান দ্বারা তৈরি তার রোধটা কি বলা হবে কি আপেক্ষিক রোধ। কথাটা ক্লিয়ার? তবে শুধু আপেক্ষিক রোধের উপর ভিত্তি করে সেমিকন্ডাক্টরকে ডিফাইন করা হয় না। অর্থাৎ আমরা শুধু আপেক্ষিক রোধ যদি বলি, যে শুধু আপেক্ষিক রোধের উপর নির্ভর করে কি সেমিকন্ডাক্টরকে ডিফাইন করা হয় না, সংজ্ঞায়িত করা হয় না। তার মানে সেমিকন্ডাক্টর আপেক্ষিক রোধ আমরা জেনে গেলাম কত, 10 টু দি পাওয়ার মাইনাস 4 ওহম মিটার, এটি একটা বৈশিষ্ট্য। এর 2 নম্বর বৈশিষ্ট্য হলো পরম শূন্য তাপমাত্রায় বা 0 ডিগ্রি কেলভিন, 0 কেলভিন তাপমাত্রায় এরা কি অন্তরকের ন্যায় আচরণ করে। আবার বলছি, অর্ধ পরিবাহীর আপেক্ষিক রোধ কত, 10 টু দি পাওয়ার মাইনাস 4 ওহম মিটার, যদি এর টেম্পারেচারটাকে আমরা 0 কেলভিন করি বা পরম শূন্য তাপমাত্রা করি, পরম শূন্য তাপমাত্রায় সকল সেমিকন্ডাক্টর কি করে অন্তরকের ন্যায় অর্থাৎ অপরিবাহীর ন্যায় কি আচরণ করে। 3 নম্বর যে বৈশিষ্ট্যটি হলো, যদি তাপমাত্রা আমরা বাড়াই, যদি সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তাপমাত্রা যদি আমরা বাড়াতে থাকি, তাহলে একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত এর কি রোধ কমে যাবে। অর্থাৎ তাপমাত্রা বাড়ালে একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত, পাল্লা পর্যন্ত সেমিকন্ডাক্টরের কি হবে, রোধ কমে যাবে। আর তার মানে তাপমাত্রা বাড়ালে রোধ কমে, অবশ্যই একটা নির্দিষ্ট পাল্লা পর্যন্ত তাপমাত্রা বাড়ালে কি হবে, রোধ কমে যাবে, রোধ কমে যায়। কথাটা ক্লিয়ার? 4 নম্বরে যে বৈশিষ্ট্য হলো, যেহেতু তাপমাত্রা বাড়ালে রোধ কমে, তার অর্থ হইল কি তাপমাত্রা বাড়ালে তড়িৎ পরিবাহিতাঙ্ক বৃদ্ধি পায়, অর্থাৎ তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। তাপমাত্রা বাড়ালে কি হবে, তাপমাত্রা বাড়ালে তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়, তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়, অবশ্যই একটা নির্দিষ্ট পরিবাহিতাঙ্ক বৃদ্ধি পায়। পরিবাহিতাঙ্ক আর পরিবাহিত একই কথা, বৃদ্ধি পায়। কথাটা ক্লিয়ার? এরপরে আরেকটি যে বৈশিষ্ট্যের কথা যদি আমরা বলি, তাহলে এখানে আমরা 4টা বৈশিষ্ট্য অলরেডি শিখে ফেললাম। তাপমাত্রা প্রথম হইলো, এর আপেক্ষিক রোধ জানলাম,
তারপরে জানলাম পরমাণু তাপমাত্রা এরা কি করে অন্তরকেন্দ্রে আচরণ করে। এরপর আমরা কি শিখলাম যে তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহী রোধ কমে যায়। এর অর্থ কি? তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহী তড়িৎ পরিবাহিতাঙ্ক কি হয়? বৃদ্ধি পায়। এরপরে পাঁচ নম্বরে যে বৈশিষ্ট্যটি আছে সেটিকে আমরা বলতে পারি অর্ধপরিবাহী পরিবহন ব্যান্ড আর যোজন ব্যান্ডের মধ্যবর্তী যে শক্তির পাল্লা সেটি হলো 1.1 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ তার অর্থ কি? অর্ধপরিবাহীর ক্ষেত্রে এখানে শক্তির, যেমন অপরিবাহীর ক্ষেত্রে আমরা দেখছিলাম অলমোস্ট 15 ইলেকট্রন ভোল্ট, আর নিষিদ্ধ ব্যান্ডের আকার কিন্তু এখানে কি সেটা অনেক কম, 1.1 ইলেকট্রন ভোল্ট। কথাটা ক্লিয়ার? তো এগুলোর উপরে ভিত্তি করে তড়িৎ অর্ধপরিবাহীকে আমরা যদি ডিফাইন করি সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? যে সকল পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি। কথাটা ক্লিয়ার? যে সকল পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহী এবং অপরিবাহী মাঝামাঝি এবং যে সকল পদার্থের তাপমাত্রা বাড়ালে রোধ কমে যায় এবং তড়িৎ পরিবাহিতাঙ্ক বা তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায় সেই সকল পদার্থকে অর্ধ পরিবাহী বলে। আর অর্ধ পরিবাহী যে এক্সাম্পল গুলো, উদাহরণ গুলো আমরা বলেছি, পর্যায় সারণীর চতুর্থ সারির যে মৌলগুলো রয়েছে অর্থাৎ সিলিকন, জার্মেনিয়াম, টিন, এগুলো সবই কি? অর্ধ পরিবাহী। এখন আমরা দেখব সেমিকন্ডাক্টরের প্রকারভেদ। সেমিকন্ডাক্টর মূলত দুই প্রকার, সেমি কন্ডাক্টর দুই প্রকার। সেমিকন্ডাক্টর কে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হলো অন্তর্জাত বা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, অন্তর্জাত। দুইটি নাম্বার হইল বহির্জাত, বহির্জাত অর্ধ পরিবাহী। তার মানে সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী দুই প্রকার। এক নাম্বার হলো অন্তর্জাত অর্ধ পরিবাহী বা বিশুদ্ধ অর্ধ পরিবাহী, ইংলিশে বলা হয় ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। আর দুই নম্বরে হলো বহির্জাত বা দূষিত অর্ধ পরিবাহী, ইংলিশে এটাকে বলা হয় এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। তো আমরা প্রথমে সহজাত বা অন্তর্জাত বা বিশুদ্ধ অর্ধ পরিবাহী নিয়ে কথা বলবো। অর্থাৎ যে সকল সেমিকন্ডাক্টরে কোনো ভেজাল থাকে না, যে সকল সেমিকন্ডাক্টরে কোনো ভেজাল থাকে না সেই সেমিকন্ডাক্টরকে বলা হয় বিশুদ্ধ বা অন্তর্জাত বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। তার মানে ভেজাল মুক্ত সেমিকন্ডাক্টর কি বলা হবে? বিশুদ্ধ সেমিকন্ডাক্টর। এটা পর্যায় সারণীর যে চতুর্থ পর্যায়ের যে মৌলগুলো রয়েছে, যেমন সিলিকন, জার্মেনিয়াম, এগুলোই কি? বিশুদ্ধ সেমিকন্ডাক্টর। কথাটা ক্লিয়ার? আর দুই নম্বরে হইল কি? বহির্জাত বা বহির্জাত, বহির্জাত অর্ধ পরিবাহী বা ভেজাল যুক্ত অর্ধ পরিবাহী। কথাটা ক্লিয়ার? তো বহির্জাত অর্ধ পরিবাহী কাকে বলে? অর্থাৎ ভেজাল যুক্ত অর্ধ পরিবাহীকে বা ভেজাল মেশানো অর্ধ পরিবাহীকে বহির্জাত বা কি বলবো, ইংলিশে বলা হয় কি? এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বলে। আর এই যে অর্ধ পরিবাহীতে ভেজাল মেশানো হয়, অর্থাৎ অর্ধ পরিবাহীতে কেন ভেজাল মেশানো হয়? অর্ধ পরিবাহীতে ভেজাল মেশানো হয় অর্ধ পরিবাহীর পরিবাহিতা বৃদ্ধি করার জন্য। এটি তোমাদের 2 মার্কের প্রশ্ন পরীক্ষায় আসে যে অর্ধ পরিবাহীতে কেন ভেজাল মেশানো হয়। তাহলে আনসারটা হলো অর্ধ পরিবাহীতে ভেজাল মেশানো হয় অর্ধ পরিবাহীর পরিবাহিতা বৃদ্ধি করার জন্য। আর এখানে আরেকটি প্রশ্ন আছে ডোপিং। এই যে অর্ধ পরিবাহীতে ভেজাল মিশিয়ে কি করা হয়? এর পরিবাহিতা বৃদ্ধি করা হয়। আর এই ভেজাল মেশানোর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কি বলা হয়? ডোপিং বা ডোপায়ন। ডোপিং কাকে বলে? তাহলে এখান থেকে আমরা এখন জানবো ডোপিং কাকে বলে। অর্থাৎ অর্ধ পরিবাহীতে ভেজাল মেশানোকে বা অর্ধ পরিবাহীতে তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি করার জন্য ভেজাল মেশানোকে বলা হয় ডোপিং। তাহলে ডোপিং কাকে বলে? অর্থাৎ অর্ধ পরিবাহীতে ভেজাল মেশানোর যে প্রক্রিয়া বা ভেজাল মেশানোকে বলা হয় কি? ডোপিং। আর ডোপিং কেন করা হয় বা ভেজাল কেন মেশানো হয়? ভেজাল এই জন্য মেশানো হয় যে তড়িৎ পরিবাহিতা, অর্ধ পরিবাহীর তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি করার জন্য। এখন এই যে আমরা যে দূষিত অর্ধ পরিবাহী শিখলাম, এই দূষিত অর্ধ পরিবাহী আবার এটা দুই রকমের হয়, একটি হলো পি টাইপ আর একটি হলো এন টাইপ।
দূষিত বা বহির্জাত, বহির্জাত অর্ধপরিবাহী দুই প্রকার। দূষিত বা বহির্জাত অর্ধপরিবাহী দুই প্রকার। এক নম্বরে হলো পি টাইপ, পি টাইপ সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর। আরেকটি হলো এন টাইপ সেমিকন্ডাক্টর। কথাটা ক্লিয়ার? আমরা দেখলাম ভেজাল মেশানো অর্ধপরিবাহীকে দূষিত অর্ধপরিবাহী বলা হয়, আর এই দূষিত অর্ধপরিবাহী আবার দুই প্রকার, একটি হলো কি পি টাইপ সেমিকন্ডাক্টর, আর একটা হলো কি এন টাইপ সেমিকন্ডাক্টর। এখন এই পি টাইপ সেমিকন্ডাক্টর বা এন টাইপ সেমিকন্ডাক্টর এটা আমরা কি করে বুঝবো? অর্থাৎ ডোপিত মৌলের প্রকৃতি থেকে, অর্থাৎ আমরা বিশিষ্ট সেমিকন্ডাক্টরে যে একটি মৌল ডোপড করব, অর্থাৎ ভেজাল হিসেবে যে মৌলটি আমরা মিক্স করব, মেশাবো, তার প্রকৃতির উপরে নির্ভর করে বলা যাবে যে এটি কি পি টাইপ সেমিকন্ডাক্টর না এন টাইপ সেমিকন্ডাক্টর। তার মানে বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে ভেজাল হিসাবে আমরা যে মৌলটি যুক্ত করব, সেই মৌল থেকে আমরা বলতে পারবো, সেই মৌলের প্রকৃতি থেকে আমরা বলতে পারবো যে সেটি পি টাইপ সেমিকন্ডাক্টর হবে না এন টাইপ সেমিকন্ডাক্টর হবে। তো আমরা শুরুতে পি টাইপ সেমিকন্ডাক্টর সম্পর্কে আলোচনা করব। পি টাইপ সেমিকন্ডাক্টর, কোন বিশুদ্ধ সেমিকন্ডাক্টরে যখন পি টাইপ সেমি কন্ডাক্টর, পি টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলে? কোন বিশুদ্ধ সেমিকন্ডাক্টরে, কোন বিশুদ্ধ সেমিকন্ডাক্টরে ভেজাল হিসাবে পর্যায় সারণীর তৃতীয় সারির মৌল যখন যুক্ত করা হয় তখন তাকে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর। আবার বলছি, কোন বিশুদ্ধ সেমিকন্ডাক্টরে যখন পর্যায় সারণীর তৃতীয় সারির মৌল ভেজাল হিসাবে যুক্ত করা হয় তখন তাকে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর। তার মানে অর্থাৎ আমরা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর জানলাম কত, এখানে ছিল কি সিলিকন জার্মেনিয়াম। তাহলে সিলিকন জার্মেনিয়ামের সাথে যদি আমরা পর্যায় সারণীর তৃতীয় সারির মৌল যেগুলো আছে, অর্থাৎ বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থেলিয়াম, অর্থাৎ এগুলো যদি যুক্ত করি, অর্থাৎ সিলিকনের সাথে যদি আমরা অ্যালুমিনিয়াম যুক্ত করি বা সিলিকনের সাথে যদি আমরা গ্যালিয়াম যুক্ত করি, তখন এটাকে আমরা বলবো কি পি টাইপ সেমিকন্ডাক্টর। আর এন টাইপ সেমিকন্ডাক্টর কি? কোন বিশুদ্ধ সেমিকন্ডাক্টরে যখন ভেজাল হিসাবে পর্যায় সারণীর পঞ্চম সারির মৌল, অর্থাৎ এগুলো কি আছে, যেমন আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এগুলো যদি যুক্ত করি, তার মানে জার্মেনিয়াম বা সিলিকনের সাথে যদি আমরা আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ এই জাতীয় কোনো অপদ্রব্য যুক্ত করি তখন সেটাকে বলা হবে এন টাইপ সেমিকন্ডাক্টর। বাট হোয়াই, কিন্তু কেন সেটি আমরা এখন দেখি। তো পি টাইপ সেমিকন্ডাক্টরের ডেফিনেশনটা, সংজ্ঞাটা আমরা অলরেডি শিখে ফেললাম। কোন বিশুদ্ধ সেমিকন্ডাক্টরে যখন ভেজাল হিসাবে পর্যায় সারণীর তৃতীয় সারির মৌল, অর্থাৎ বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থেলিয়াম, এগুলো যুক্ত করা হবে তখন তাকে বলা হবে পি টাইপ সেমিকন্ডাক্টর। তো খেয়াল করো, আমরা গ্যালিয়াম নিলাম, তুমি ইচ্ছা করলে বোরন নিতে পারো, অ্যালুমিনিয়াম নিতে পারো, আমি এখানে গ্যালিয়াম নিলাম। এখন চারদিকে যদি আমরা জার্মেনিয়াম নিই, তাহলে কিভাবে খেয়াল করো, গ্যালিয়ামের অর্থাৎ পর্যায় সারির তৃতীয় পর্যায়ের মৌল, তার মানে এদের যুজনি বা জারণ সংখ্যা কত, তিন। তার মানে এই গ্যালিয়ামের তিনটা যে হাত, হাত জার্মেনিয়ামের তিনটে হাতের সাথে মিলে এরা কি করবে, কোভ্যালেন্ট বন্ড বা সহযোগী বন্ধন তৈরি করবে। কথাটা ক্লিয়ার? কিন্তু এখন এখানে খেয়াল করো, এই গ্যালিয়াম জার্মেনিয়ামের সাথে সহযোগী সহযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড গঠন করতে গিয়ে দেখো এখানে গ্যালিয়ামের হাত আছে তিনটি, কিন্তু জার্মেনিয়ামের আমরা হাত জানি কয়টি, জার্মেনিয়াম যেহেতু চতুর্যুজী তার মানে এর যুজনি কত, চার। তার মানে এর এখানে কি হলো, একটি হোলের তৈরি হলো, অর্থাৎ সে এখানে কি করে, যেহেতু এখানে একটি ইলেকট্রন শর্ট পড়েছে তার মানে এখানে একটি হোল ধনাত্মক, অবশ্যই হোলটি ধনাত্মক, একটি ধনাত্মক হোলের কি হলো, সৃষ্টি হলো। তার মানে যেহেতু
এখানে কি হলো, একটি ধনাত্মক হোলের সৃষ্টি হলো, সেই জন্য আমরা বলি যে পি টাইপ যে অর্ধপরিবাহী সেখানে তড়িৎ পরিবহন ঘটে কিসের দ্বারা, হোলের দ্বারা। আর এই হোলটি পূর্ণ করতে হলে কি করতে হবে, তাকে কি অন্য খোলক থেকে আরেকটি ইলেকট্রন এসে এটিকে পূর্ণ করবে। আর অন্য খোলক থেকে যখন একটি ইলেকট্রন এসে এটিকে পূর্ণ করবে, তখন যেখান থেকে ইলেকট্রনটি আসলো সেখানে আরেকটি কি হোলের তৈরি হবে, এভাবে এটি কি চক্রাকারে চলতেই থাকবে। তাহলে আমরা দেখলাম কি, পর্যায় সারণীর চতুর্থ সারির একটি মৌল জার্মেনিয়াম, এর সাথে আমরা ভেজাল হিসেবে যখন কি তিরিযুজি মৌল অর্থাৎ গ্যালিয়াম যুক্ত করলাম, তখন গ্যালিয়ামের আর যে যুজনি যেহেতু তিন, এখানে কি করলো সে তার পার্শ্ববর্তী জার্মেনিয়ামের সাথে তিনটি সহযোজী বন্ড সে কি করলো তৈরি করলো, কোভ্যালেন্ট বন্ড এখানে সৃষ্টি করতে পারলো। কিন্তু চতুর্থ যেহেতু তার হাত একটি এখানে কম, তার যুজনি তিন, জার্মেনিয়ামের এখানে কি তার একটি শর্ট পড়ে গেল, তার মানে সে এখানে কি করলো একটি হোল তৈরি করলো, ঠিক আছে। সেই জন্য বলা হয় যে পি টাইপ সেমিকন্ডাক্টরে তড়িৎ পরিবহন ঘটে হোলের মাধ্যমে, অর্থাৎ পি টাইপ সেমিকন্ডাক্টরে এখানে সংখ্যা গরিষ্ঠ আদান বাহক হইল হোল, আর সংখ্যা লঘিষ্ঠ আদান বাহক হইল কি ইলেকট্রন। এরপরে যদি আমরা একটি এন টাইপ সেমিকন্ডাক্টর দেখি তাহলে কি হবে, এটা সেম হবে। এখন এই চতুর্যুগে যে মৌল আমরা জার্মেনিয়াম বা সিলিকন যাই নেই না কেন, এর সাথে যদি আমরা একটি পঞ্চযুজি অর্থাৎ এবার আমরা কি নিলাম সিলিকন নিলাম, আর এর মাঝখানে কি নিলাম আর্সেনিক নিলাম, তো আর্সেনিকের আমরা জানি এর যুজনি কত পাঁচ, তাহলে এর চারিদিকে যদি আমরা সিলিকন নেই সিলিকন নিলাম তাহলে কি হবে খেয়াল করো, যেহেতু সিলিকনের যুজনি কি চার, তার মানে এর চারটা হাত। এখন আর্সেনিক কি করবে, আর্সেনিক এই তার চারপাশে যে সিলিকন আছে তাদের সাথে একটি করে ইলেকট্রন কি করবে শেয়ার করবে, তার মানে এখানে দেখো সে আর্সেনিক তার চারটি হাতকে চারটি সিলিকনের সাথে শেয়ার করে, এখানে চারটি সহযোজী বা কোভ্যালেন্ট বন্ড তৈরি করলো। কিন্তু আর্সেনিকের কি আর্সেনিকের যুজনি হলো পাঁচ, তার অর্থ এখানে কি একটি ইলেকট্রন কি উদ্বৃত্ত থেকে গেল, তার মানে সে এখানে কি করলো একটা ইলেকট্রন একটি উদ্বৃত্ত ইলেকট্রন এখানে সে এখানে উৎপন্ন হলো। আর সাধারণ তাপমাত্রায় এই এখানে যে উদ্বৃত্ত ইলেকট্রনটি আছে এটিকে কি আমরা বের করে আনতে পারি, অর্থাৎ এখানে কি এটা ইলেকট্রন এই মুক্ত ইলেকট্রনটি বের করে আনার অর্থ হলো এখানে তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। তার মানে এখানে দেখা যায় যে এন টাইপ সেমিকন্ডাক্টরে তড়িৎ পরিবহন হয় কিসের দ্বারা, ইলেকট্রনের দ্বারা, অর্থাৎ এন টাইপ সেমিকন্ডাক্টরে সংখ্যাগরিষ্ঠ আদান বাহক হইল কি ইলেকট্রন, এবং সংখ্যা লঘিষ্ঠ যে আদান বাহক সেটি হলো কি হোল। এটা যদি আমরা কমপ্লিট করি তাহলে এভাবে হবে, সিলিকন নিলাম আমরা, আর এই যে পর্যায় সারণীর চতুর্থ সারির যে মৌল এর ভিতরে যে আমরা আর্সেনিক এখন অ্যাড করলাম, পিটিপির ক্ষেত্রে আমরা কি গ্যালিয়াম অ্যাড করেছিলাম, কিন্তু অ্যাজ এ রেজাল্ট এখানে যে মানে সিলিকনের যে ক্রিস্টাল যে স্ট্রাকচার আছে অর্থাৎ এর যে ক্লাসের যে একটা গঠন আছে সেটি কি হবে না, কোনো রকমেরই বিঘ্নিত হয় না। তার মানে আমরা দেখলাম এখান থেকে পিটিপ সেমিকন্ডাক্টর আরেকবার বলি যে পর্যায় সারণী যখন কোনো বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে কি হয় পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ের মৌল বা তৃতীয় সারির মৌল যখন ভেজাল হিসেবে যুক্ত করা হয় তখন সেটাকে আমরা বলছি পি টাইপ সেমিকন্ডাক্টর। আর কোন বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে যেমন এখানে আমরা সিলিকনের সাথে কি করেছি ভেজাল হিসেবে পর্যায় সারণীর পঞ্চম সারির মৌল অর্থাৎ আর্সেনিক যুক্ত করেছি, তখন এই সেমিকন্ডাক্টরটিকে বলা হবে এন টাইপ সেমিকন্ডাক্টর। কারণ এখানে কি হয়েছে যেহেতু অতিরিক্ত এখানে উদ্বৃত্ত ইলেকট্রনের সৃষ্টি হয়েছে সেই জন্য এটা হলো কি এন টাইপ। আর ওখানে কি হোলের সৃষ্টি হয়েছিল, ধনাত্মক হোলের সৃষ্টি হয়েছিল,
সেই জন্য এটাকে আমরা বলছি পি টাইপ। আর ইলেকট্রন তো আমরা জানি নেগেটিভ, অর্থাৎ ঋণাত্মক আধান ইলেকট্রন এখানে একটি উদ্বৃত্ত ছিল। আর পি টাইপ আরেকটি হলো যে পি টাইপ যে সেমিকন্ডাক্টর সেখানে তড়িৎ, এজ এ দেখেন তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পাবে। মূল কথাটা হলো ভেজাল যুক্ত করার উদ্দেশ্যে কি আগে আমরা বলেছি যে তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি করা। তো পি টাইপের ক্ষেত্রে তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল এবং সেটা বৃদ্ধির কাজটি করেছিল ধনাত্মক হোল, কারণ সেখানে একটি ধনাত্মক হোলের উদ্ভব হয়েছিল। আর এন টাইপ যে সেমিকন্ডাক্টর সেখানে যে তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পেল সেটি বৃদ্ধি করেছে কি ইলেকট্রন। সেই জন্য বলা হয় যে পি টাইপের সংখ্যাগরিষ্ঠ আধান বাহক হইল হোল, আর এন টাইপের সংখ্যা গরিষ্ঠ আধান বাহক হইল ইলেকট্রন। তো আজকে যে সকল টপিকের উপর আমরা কথা বললাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ক্লাসটি আমরা কন্টিনিউ করতে থাকবো, আর মিনিমাম 4 থেকে 5টা ক্লাস হবে এই টপিকের উপরে, এই চ্যাপ্টারটির উপরে। তো তোমরা বাসায় মন দিয়ে পড়াশোনা করো। আরেকটি কথা হলো তোমাদের যে সামনে যে সিটি পরীক্ষা হবে, অর্থাৎ সেকেন্ড সিটি যেটা, সেখানে কিন্তু এই দশম অধ্যায়টি, দ্বিতীয় পত্রের দশম অধ্যায়টি থাকবে। হ্যাঁ, তো তোমরা বাসায় মন দিয়ে পড়াশোনা করো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।